গরু কিন্তু এখান থেকে হাটিয়াটে নিয়ে যাওয়া হচ্ছে না, এই গরু নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? আরে বলফু ফেরি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পশু হাট বলা যায় বীরভূম জেলার অবস্থিত এই শুকবাজার হাটকে। এখানে প্রতি শনিবার দেশ বিদেশের হোক বা প্রতিবেশী রাজ্য বাংলাদেশ সব জায়গা থেকে গরু আসে বিক্রি করার জন্য। শনিবারের এই হাট থেকে গরু বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদের জঙ্গল পথ হয়ে পৌঁছে যায় বাংলাদেশে। প্রশাসনের কাছে সব কিছুই চলে ঢাকনার নিচ দিয়ে, অর্থাৎ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে চলছে গরুর কারবার। বিধানসভা নির্বাচনের আগে এই গরু এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তবুও যারা গরু পাচারকারী তারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে এবং বেআইনি পথে গরু পাচার করে দিচ্ছে বাংলাদেশ শুধু নয়, দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। দিবালোকে চলছে পাচারকারীদের রমরমিয়ে গরু পাচার। পাচারকারীদের মদতে পুলিশের নজর এড়িয়ে চলছে পাচার। কোথাও কোথাও 250 থেকে 300 টাকা দিলেই ছাড় মেলে গরু পাচারে। গরু পাচারের মূল কেন্দ্র হল ইলামবাজারের শুকবাজার হাট। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য জুড়ে কয়লা ও গরু পাচার কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। পাচার কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল একাধিক প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতাদের। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ পাচারকারী চক্রের মদতে আজও রম রমিয়ে চলছে গরু পাচার। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তদন্ত নেমে বিষয়টি এনআইএর নজরে আসে। জানা যায় খাগড়াগড়ের মূল অভিযুক্ত কৌসারের সঙ্গে জামাত উল মুজাহিদিনের যোগসূত্রের মূল পথ হল ইলামবাজারের এই গরুর হাট। এই হাট দিয়ে শুধুমাত্র গরু পাচার হয় না, গরুর হাটের শিকড় বহু দূর বিস্তৃত বলেই দাবি স্থানীয়দের। শুকবাজারের এই গরুর হাট থেকে গরু গাড়িতে চাপিয়ে হোক কিংবা রাস্তা দিয়ে হাঁটিয়ে হোক চলে যায় বীরভূমের মধ্যে দিয়ে এবং বর্ধমানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ সীমান্তে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু গরু হেঁটে হোক কিংবা গাড়ি করে হোক রাস্তা দিয়ে তারা চলে যায় বাংলাদেশ বর্ডারের দিকে। প্রশাসন যতবার চেষ্টা করেছে এই গরু পাচার রোধ করার, তবুও কিন্তু পাচারকারী যারা রয়েছেন তারা অবৈধভাবেই গরুগুলি কিন্তু নিয়ে চলে যায়। আমি যেমনটা দেখাবো, এই দিকে যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাচ্ছে বর্ধমান জেলা হয়ে মুর্শিদাবাদ জেলা হয়ে বাংলাদেশ বর্ডারের দিকে। এবং রাস্তায় তারা জানাচ্ছেনও যে এই রাস্তায় তারা এইভাবেই দিনের পর দিন গরু পৌঁছে দেন বাংলাদেশ সীমান্তে, তার বিনিময়ে তারা পান মোটা টাকা। বীরভূম জেলার ইলামবাজারের এই শুকবাজার পশুহাট থেকে গরু পাচার হয়ে যাচ্ছে প্রশাসনের নজর এড়িয়ে। কখনো বা পায়ে হেঁটে, আবার কখনো বা ছোট ছোট ট্রাকে চাপিয়ে। যদি হেঁটে যায় তাহলে তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না প্রশাসনকে বা যারা পাচারে মদত দিচ্ছে তাদেরকে, কিন্তু তারা যেহেতু হেঁটে নিয়ে যাচ্ছেন সে কারণে তাদের কোনো টাকা দিতে হচ্ছে না। কিন্তু অন্যদিকে তারা যেমনটা জানালেন যে যদি সেক্ষেত্রে গাড়িতে করে নিয়ে যেতে হয় তাহলে পথে যেতে যেতে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা দিতে হয়, কখনো 200 টাকা বা কখনো 300 টাকা। আর এই টাকা দিলেই ছাড় মিলে যায় গরু এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাওয়ার। এই গরুর হাট থেকে গরু নিয়ে পাচারকারীরা কিন্তু চলে যাচ্ছে জেলা থেকে জেলা পেরিয়ে একদম বাংলাদেশ বর্ডার কিংবা অন্যান্য দেশের দিকে। প্রশাসনের তরফ থেকে বারবার এই অবৈধভাবে গরু পাচার করাকে নিয়ে সতর্ক করা হয়েছে।
কিন্তু কোথায় সেই মানছেন সতর্কতা? যারা দুষ্ট পাচারকারী তারা গরুকে যেন তেন প্রকারেণ আইনের চোখকে ফাঁকি দিয়ে গরু নিয়ে চলে যাচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্য, কিংবা এক দেশ থেকে আরেক। প্রশাসন অতি তৎপর হলেও কোথাও যেন নিরাপত্তা ঢিলে ঢালা হয়ে যাওয়ায় এভাবেই দুষ্ট পাচারকারীরা গরুকে নিয়ে চলে যাচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যের দিকে। ক্যামেরায় রঞ্জিত দের সঙ্গে অরিত্র ঘোষ, আরোহী নিউজ।